শেষ পর্যন্ত বান্দরবান পৌঁছেছি আমরা, এখন প্রায় 11টা বাজে, এখান থেকে শুরু করতে হবে। অনেক দেরি হয়ে গেছে শুরু করতে, 12টার কাছাকাছি বাজে, খবর আছে আজকে। বাকিদের জন্য ওয়েট করছি এখন, তবে মাত্র মিলন ছেড়ে ওয়ার্ম আপ শেষ করতে গিয়ে দাম সব শেষ হয়ে যাচ্ছে। দিনের আলো শেষ হয়ে যাচ্ছে, এখন অনেক দূর বাকি। দিনের আলো পুরোপুরি শেষ হওয়ার আগেই জীবননগরের ঢালটা যদি পার হতে পারি তাহলে আর খুব বেশি চিন্তা নেই, বাকি 20 কিলোমিটার হেসে ফেলে পার হয়ে যাওয়া যাবে। রাস্তার উপরে বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন মানুষ ক্র্যাম্প হয়ে পড়ে আছে। পিছনে পড়ে আছে হচ্ছে রাফাত, তাহির আর আরিফ মিলে ওর চিকিৎসা করার চেষ্টা করছে। আর কিছু না হোক, জায়গাটা দেখতে খুবই সুন্দর। আমার প্রায় আসছে 6 ঘন্টা রাইডিং টাইম, আসছে 6 ঘন্টা 16 এভারেজ স্পিড অনেক অনেক। আমাদের গ্যাঞ্জা কারণে কি হলো আজকে? প্রথমে হচ্ছে বাসে গেল সামির, এবার গেল বাঙ্গা, এই আর ইট দিয়ে জোড়া লাগলো। গেল হচ্ছে তাহিরের জুতা, এবং মোস্ট লাইকলি কালকে ওর অন্য জুতারও চলবে। আমার ছোট আমার ব্যাগ দিয়ে পড়ে প্লেট লাগবে না, আপনি 18 জনের খাবার নিয়ে আসেন, দেখেন কোথায় চলে যায়।